নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা মক প্র্যাকটিস দিয়ে দেখুন যে আপনাদের বাংলা ব্যাকরণে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে। তা আপনারা লাইভ আপনাদের পারফরমেন্স চেক করার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন, আর যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 15টা প্রশ্ন আলোচনা করব, আর 15টা প্রশ্নের আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেলেন। আপনারা আলোচনা শেষে আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আমরা আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন 2090তম প্রশ্ন, আর আপনারা এর আগে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো যদি দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখুন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, যেগুলো প্রত্যেকটাই আপনাদের মোটিভেশনাল ভিডিও। আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তা প্রথম প্রশ্ন, এটা আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন ছিল। তা বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্যয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলে? তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান গ বিভক্তি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 2091 নম্বর প্রশ্ন। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, ষষ্ঠ, সপ্তমী, এগুলো কি সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। তা 2091 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ বাংলা শব্দ বিভক্তি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2092 নম্বর প্রশ্নে। অপ্রাণীবাচক শব্দের উত্তর কোন বিভক্তি যুক্ত হয়? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 2092 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান ঘ শূন্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2093 নম্বর প্রশ্নে। একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলির কি ধরনের পার্থক্য দেখা যায়? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি, 2093 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান ঘ আকৃতিগত, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2094 নম্বর প্রশ্নে। ষষ্ঠী নাম বিভক্তির চিহ্ন কোনটি? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি, 2094 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান খ র কমা এর, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2095 নম্বর প্রশ্ন। খাঁটি বাংলা শব্দ বিভক্তি কোনগুলি? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি, যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশান গ কে অবলিক রে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2096 নম্বর প্রশ্ন। সরন্ত শব্দের উত্তর এ বিভক্তি রূপে হয়? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান ঘ অন্তেস্তা বা অন্তেস্তায় এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2097 নম্বর প্রশ্ন। প্রশ্ন, কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কার কে ব্যবহার করা হয়? এখানে কারো কে হবে, তা আপনাদের এখানে একটু বানানটা ভুল আছে, একটু জাস্ট ইগনোর করে নেবেন। তা হয় না আমাদের এখানে কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে, তা আপনারা এখানে সঠিক উত্তর নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি, 2097 নম্বর প্রশ্ন। আর 2097 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান খ পঞ্চমী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2098 নম্বর প্রশ্ন। নিচের কোন বিভক্তিটিতে কর্ম প্রবচনীয় হিসেবে গণ্য করা যায়? তাহলে আপনারা এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশান খ তৃতীয়া,
তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2099 নম্বর প্রশ্নে। বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুসারে কর্তৃকারকের কর্তা কত প্রকার? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2099 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে উল্লেখ করছেন অপশন গ চার প্রকার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2100 মানে 2100 নম্বর প্রশ্নে। বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় রকম হতে পারে? তাহলে আপনাদের এখানে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ তিন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2101 নম্বর প্রশ্ন। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে কর্তৃকারকের প্রকার ভেদে কোন কর্তার উদাহরণ? অথবা বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে কোন কর্তা? তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশন গ ব্যতিহার কর্তা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2102 নম্বর প্রশ্ন। কোন বাক্যে বা কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে? তা এখানে কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন খ বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2103 নম্বর প্রশ্ন। বাপে বেটায় ঝগড়া করছে, বাপে বেটায় কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ? তাহলে বাপে বেটায় কোন কর্তার উদাহরণ সেটা আপনাদের নির্বাচন করতে হবে 2103 নম্বর প্রশ্নে। যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন গ ব্যতিহার কর্তা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 2104 নম্বর প্রশ্ন। রাজায় রাজায় লড়াই উড়ুখাগড়া প্রাণান্ত, কোন প্রকারের কর্তার উদাহরণ? তা আপনাদের এখানে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশন খ ব্যতিহার কর্তা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবার বন্ধুরা সবাই আপনারা একে একে 15টা কোশ্চেনে কে কত মার্ক্স পেলেন সেই মার্ক্সটা আপনারা ক্যালকুলেট করে সৎভাবে অবশ্যই আপনারা আপনাদের প্রাপ্ত মার্ক্সটা পোস্ট করুন। এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, কলমটা লেখে ভালো, কলমটা কোন কারকের কোন বিভক্তি? অপশন ক কর্মে শূন্য, অপশন খ করণে শূন্য, অপশন ঘ কর্তায় শূন্য, এবং অপশন ঘ অপাদান কারকে শূন্য। আবার আমি কোশ্চেনটা বলছি, কলমটা লেখে ভালো, কলমটা কোন কারকের কোন বিভক্তি? অপশন ক কর্মে শূন্য, অপশন খ করণে শূন্য, অপশন ঘ কর্তায় শূন্য, এবং অপশন ঘ অপাদানে শূন্য। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে আপনাদের উত্তরটা পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।